আসসালামু আলাইকুম বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে লেবু গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করে দেখিয়েছি তো এখানে টোটাল তিনটা মাধ্যম ছিল আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে জানাবো যে কোন মাধ্যমে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করলে সবচাইতে সহজ হবে আর হানড্রেড পারসেন্ট টিকে যাবে তো পুরো ভিডিওরা দেখতে থাকুন আশা করি আপনারা শিখে যাবেন আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা হয়তো বা জানেন যে আমি টোটাল তিনটা মাধ্যমে লেবু গাছের ডাল থেকে বা পাতা থেকে চারা তৈরি করে দেখিয়েছিলাম আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে ডাল দিয়ে লেবু গাছের ডাল দিয়ে শুধুমাত্র বালি দিয়ে কিভাবে চারা তৈরি করতে হয় আর সেকেন্ড যেটা দেখিয়েছি সেটা পাতা দিয়ে কিন্তু চারা তৈরি করার একটা ভিডিও আমি দেখিয়েছি যেটা ভাইরাল হয়েছিল ফেসবুকে এবং ইউটিউবে তো থার্ড যেটা দেখিয়েছি সেটা হলো শুধুমাত্র পানি দিয়েই লেবু গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এই সবগুলো ভিডিওর লিঙ্কই কিন্তু আমি ডিসক্রিপশন বক্স এবং যারা ফেসবুকে দেখবেন তাদের প্রথম কমেন্টে আমি দিয়ে দিব তো আজকের আলোচনায় ফিরে আসি আজকের আলোচনা হলো কোন মাধ্যমে চারা তৈরি করলে সবচাইতে দ্রুত সময় এবং সেফলি আপনি চারা তৈরি করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখায় যে পানি দিয়ে যদি চারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ঘর তেমন একটা নোংরা হবে না কারণ পানি দিয়ে চারা কিন্তু আপনি ঘরের ভিতরে রেখেই তৈরি করতে পারবেন আর এটা থেকে যখন শিকড় বের হবে তখন কিন্তু এটা আপনি মাটিতে লাগিয়ে দিলেই হবে তো আমি এটাকে হানড্রেড পারসেন্ট সেভ বলবো না কারণ এটা থেকে যখন আপনি চারা তৈরি করবেন তখন দেখা যায় যে কিছুটা সময় নিয়ে নেয় প্লাস হচ্ছে কিছু গাছে শিকড় আসে মানে কিছু ডালে শিকড় চলে আসে আবার কিছু গাছে শিকড় আসতে লেট হয় তো এটাকে আমি কিন্তু আপনাদের এভাবে চারা তৈরি করতে উৎসাহিত করব না সেকেন্ড যেটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে পাতা দিয়ে চারা তৈরি করা তো এই ভিডিওটা কিন্তু আমার সবচাইতে বেশি ভাইরাল হয়েছিল তখন লকডাউন চলছিলো পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বে তো তখন কিন্তু আমি চারা তৈরি করেছিলাম মানে লেবুর পাতা দিয়ে চারা তৈরি করেছিলাম কিন্তু এটা আমি চারা তৈরি করার সময় যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো যে এটা দিয়ে আসলে চারা তৈরি করতে গেলে কিছুটা রিক্স নর্মাল কোনো মেডিসিন ছাড়া কিন্তু এটা দিয়ে চারা তৈরি করতে পারবেন না হ্যাঁ এতটুকু হবে যে এটা থেকে শিকড় বের হবে কিন্তু নতুন যেই কুশি বা নতুন যেই পাতা সেটা বের করতে বের করতে গেলে অবশ্যই আপনার মেডিসিনের দিকে যেতে হবে মানে টিস্যু কালচারের দিকে যেতে হবে যেটা আসলে সবার জন্য পসিবল না এখন কথা হলো যে সবচাইতে সেফ মাধ্যম কোনটা বা সবচেয়েতে সেফ মিডিয়া কোনটা সেটা বলবো যে আপনি যদি বালি দিয়ে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করেন এটাই হচ্ছে সবচাইতে সেফ এবং হানড্রেড পারসেন্ট কিন্তু চারা তৈরি হবে অনেক নার্সারিতে কিন্তু এই পদ্ধতিটা ইউজ করে চারা তৈরি করে যদিও এটা ভিন্ন মানুষের ভিন্ন মত আসে কেউ কেউ বলে যে বালু বালি দিয়ে চারা তৈরি করলে এটা থেকে আসলে খুব ভালো ফলন হয় না আবার কেউ কেউ বলে যে ফলন খুব ভালো হয় যাক সেই বিতর্কে আমি গেলাম না তো আপনারা যারা বাড়িতে চারা তৈরি করবেন খুব সহজ মাধ্যমে যদি চারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে বালি দিয়ে আপনারা কিন্তু চারা তৈরি করতে পারবেন বালি দিয়ে চারা তৈরি করার ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো বা খেয়াল করেছেন যে মোটামুটি সবগুলো ডাল থেকেই কিন্তু শিকড় চলে এসেছে আর যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব কষ্ট করে দেখে নেবেন তো আশা করি যে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কোন মাধ্যমে লেবু গাছের ডাল থেকে বা পাতা থেকে চারা তৈরি করলে সবচেয়ে সহজে চারা তৈরি করতে পারবেন এবং সবচেয়েতে সহজ বা সেফ পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হলে বা ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম